বন্ধুরা, আপনারা যে পেন্সিল ব্যবহার করে ছোটবেলায় লেখা শিখেছেন, সেই পেন্সিল তৈরি করতে কতটা পরিশ্রম হয় সেটা কি আপনি জানেন? আচ্ছা বলুন তো, ক্রেয়ন তৈরি করতে কী কী ব্যবহার করা হয়? আপনাদের পছন্দের কুরকুরে ফ্যাক্টরিতে কীভাবে তৈরি করা হয় সেটা কি আপনি জানেন? না জানলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নাম্বার 1, ছাতা। বন্ধুরা, আপনাদের সঙ্গে কি কখনো এমন হয়েছে যখন আপনি বর্ষাকালে ছাতা ছাড়া বাড়ি থেকে বেরিয়েছেন আর তারপর ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে? কখনো না কখনো তো এমন পরিস্থিতি নিশ্চয় হয়েছে। কিন্তু আপনারা কি জানেন যে ছাতা কীভাবে তৈরি করা হয়? ছাতা তৈরির জন্য সবার প্রথমে নাইলনের কাপড় প্রস্তুত করা হয়। তারপরে নাইলনের কাপড় থেকে ছাতার সাইজ অনুযায়ী টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়। তারপর ছাতার মেন স্টিকটা তৈরি করা হয়। তারপর সেই স্টিকগুলো একটা পাইপের মধ্যে ফিক্স করে দেওয়া হয় এবং মাঝে একটা স্প্রিং লাগিয়ে দেওয়া হয় যাতে বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে ছাতা খুলে যায়। তারপর তার মধ্যে কাপড় এবং হ্যান্ডেল আটকে দেওয়া হয়। বাস এইভাবেই তৈরি হয়ে যায় আমাদের গ্রীষ্ম এবং বর্ষার অন্যতম ভরসা ছাতা। আপনারা অনেকে হয়তো ভাবছেন যে ছাতা তৈরি করতে নাইলনের কাপড়ই ব্যবহার করা হয় কেন? আসলে যেহেতু নাইলনের কাপড় জল শোষণ করে না এবং ধুলো মাটির উপরে আটকায় না, তাই ছাতা তৈরি করার জন্য নাইলনের কাপড় ব্যবহার করা হয়। নাম্বার 2, পেন্সিল। পেন্সিল দেখতে খুব সাধারণ হলেও এটা তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম হয়। পেন্সিল তৈরি করার জন্য প্রথমে গ্রাফাইট খনন করা হয়। তারপর সেটা ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে মাটির সঙ্গে ভালোভাবে মেশানো হয়। তারপর তার মধ্যে প্রেসার দিয়ে স্টিক তৈরি করা হয়। এই প্রসেসটার মাধ্যমে তৈরি হয় স্টিক অত্যন্ত নমনীয় হয়ে থাকে, তাই সেটা 2 থেকে 3 ঘন্টার জন্য 120°C উষ্ণতায় গরম করা হয়। তারপর গরম স্টিক শুকিয়ে গিয়ে শক্ত হয়ে যায়, যেটা দেখতে অত্যন্ত সুন্দর লাগে। স্টিক তৈরি করার পর সেগুলো মোমে ডোবানো হয়, যার ফলে তার মধ্যে উজ্জ্বল ভাব আসে। তারপর পেন্সিলের বাইরের অংশটা তৈরি করা হয়ে থাকে। এর জন্য এই ধরনের কাঠের টুকরো ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। প্রথমে এই কাঠের স্টিকগুলোর মধ্যে সামান্য গর্ত তৈরি করা হয়। তারপর এই গর্তগুলোতে আঠা ঢেলে দেওয়া হয়। তারপর একটা বিশাল বড় মেশিন গান স্টিক এই গর্তগুলোর মধ্যে রেখে দেওয়া হয়। এরপর কাঠের অংশটা উপরে দিয়ে দেওয়া হয়। তারপর এগুলোর ধার সমান করে কেটে শেপ দেওয়া হয় এবং শেষে সেগুলো রং করা হয় এবং সুন্দর করে প্যাকেট করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। নাম্বার 3, স্ক্রু ড্রাইভার। বন্ধুরা, ঘরের বিভিন্ন কাজে বিভিন্ন সময় আমাদের স্ক্রু ড্রাইভারের প্রয়োজন পড়ে। কিন্তু এই স্ক্রু ড্রাইভার কীভাবে তৈরি করা হয় সেটা কি আপনি কখনো দেখেছেন? এর জন্য সবার প্রথমে একটা মোটা স্টিলের ওয়্যার নেওয়া হয়। তারপর স্ক্রু ড্রাইভার কতটা চওড়া হবে সেই অনুযায়ী সেটা কেটে নেওয়া হয়। এরপর একটা মেশিনের সাহায্যে মাথার দিকটা তৈরি করা হয়, যেটা তারার মতো দেখতে হয়। অন্যদিক থেকে এটাকে হাইড্রোলিকের সাহায্যে প্রেস করা হয়, যার ফলে সেটা সমান হয়ে যায়। তারপর সেটাকে শক্তিশালী করে তোলার জন্য 732°C তাপমাত্রায় 12 ঘন্টার জন্য গরম করা হয়। তারপর এর উপরে একটা প্রোটেক্টিভ কোটিং দেওয়া হয়। এরপর হ্যান্ডেলটাকে আটকে দেওয়া হয়। এইভাবে তৈরি হয়ে যায় স্ক্রু ড্রাইভার। নাম্বার 4, পার্লে জি। বন্ধুরা, পিৎজা, বার্গার এবং ফ্রায়েড চিকেন যত হিট হোক না কেন, দিনের শেষে চায়ের সঙ্গে পার্লেজির যুগলবন্দি কিন্তু আজও আগের মতোই জনপ্রিয়। পার্লেজির স্বাদ আমাদের ছোটোবেলার সঙ্গে জুড়ে আছে। তবে আপনারা কি কখনো পার্লেজির মেকিং প্রসেস দেখেছেন? পার্লেজি তৈরি করার জন্য সবার প্রথমে সাপ্লায়ারদের কাছ থেকে কাঁচামাল কেনা হয়। তারপর কোয়ালিটি মেনটেন করার জন্য ল্যাবে চেক করা হয়। তারপর এই হাই পাওয়ারের মিক্সার মেশিনের মধ্যে ময়দা, চিনি, ভেজিটেবল অয়েল, মিল্ক সলিড, লবণ এবং সিরাপ ঢেলে দেওয়া হয়। তারপর জলের সঙ্গেই সব কিছু ভালো করে মেশানো হয়। তারপর ডো তৈরি হওয়ার পর সেটা একটা রোটারি মোল্ডার নামের মেশিনে পাঠানো হয়। এরপর সেটা 260 ফুট দীর্ঘ ওভেনে 360° তাপমাত্রায় কুক করা হয়। দেন এই বিস্কুটগুলোকে একটা কনভেয়ার বেল্টের মধ্যে 6 থেকে 7 মিনিট পর্যন্ত ঠান্ডা করার জন্য রেখে দেওয়া হয়। তারপর সেখান থেকে এই বিস্কুটগুলোকে কাউন্টিং ইউনিটে পাঠানো হয়ে থাকে, যেখানে বিস্কুটের কোয়ালিটি চেক করে সেগুলো গোনা হয়। এরপর সেগুলোকে ওরাপিং মেশিনের দিকে পাঠিয়ে দেওয়া হয় এবং বক্সে প্যাকেট করে বাজারে পাঠিয়ে দেওয়া হয়। নাম্বার 5, এয়ারব্যাগ। বন্ধুরা, এটা তো আপনারা সবাই জানেন যে এয়ারব্যাগ একটা গাড়ির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এয়ারব্যাগ আবিষ্কারের আইডিয়াটা কার ছিল সেটা কি আপনি জানেন? 1950 সালে একজন ইঞ্জিনিয়ার তার পরিবারের সঙ্গে গাড়ি করে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ করে তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যদিও সেই অ্যাক্সিডেন্টে কারোর কোনো ক্ষতি হয়নি, তবে এই ঘটনাটা ওই ইঞ্জিনিয়ারের মনে আতঙ্কের সৃষ্টি করেছিল। তিনি বেশ কিছুদিন এই বিষয়টা নিয়ে চিন্তা করেন এবং তারপর তার মাথায় এয়ারব্যাগ বানানোর আইডিয়াটা আসে।
সেই সময়কার এয়ারব্যাগে গাড়ির পিছনে একটা সিলিন্ডার লাগানো হতো, যেটা অ্যাক্সিডেন্ট হলে এয়ারব্যাগে বাতাস ভরে দিত। তবে সেই পদ্ধতিটা ভীষণ স্লো ছিল, যতক্ষণে এয়ারব্যাগ খুলতো ততক্ষণে গাড়িতে উপস্থিত যাত্রীরা আহত হয়ে যেত। তারপর 1967 সালে আমেরিকার এক ইঞ্জিনিয়ার কেমিক্যাল বিস্ফোরণের সাহায্যে বাতাস ভরার সিদ্ধান্ত নেন। এয়ারব্যাগের ভিতরে যে কেমিক্যালটা দেয়া হয় তার নাম হলো সোডিয়াম অ্যাজাইট, যেটা গাড়ির সেন্সরের সঙ্গে যুক্ত থাকে। যখনই সেন্সর বুঝতে পারে যে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন এটা সঙ্গে সঙ্গে এয়ারব্যাগের ভিতরে উপস্থিত সোডিয়াম অ্যাজাইটকে ইলেকট্রিক সিগন্যাল পাঠায়, যার ফলে সেই কেমিক্যালে বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণের ফলে নাইট্রোজেন গ্যাস এয়ারব্যাগে ভরে যায়। এয়ারব্যাগের কাপড়ও অত্যন্ত স্পেশাল হয়ে থাকে, যদি এই কাপড়ের একটা সুতো ছিঁড়ে যায় তাহলে মেশিনে থাকা ইলেকট্রিক সেন্সর ডিটেক্ট করে এবং সঙ্গে সঙ্গে মেশিন বন্ধ করে দেয়। নাম্বার 6, ক্রেয়ন। বন্ধুরা, ছোট হোক বা বড়, যারা আঁকতে ভালোবাসে ক্রেয়ন কিন্তু তাদের জন্য অত্যন্ত পছন্দের একটা জিনিস। তবে ক্রেয়ন কীভাবে তৈরি হয় সেটা কি আপনারা জানেন? আপনাদের হয়তো মনে হয় যে বিভিন্ন ধরনের ওয়াক্সের সাহায্যে ক্রেয়ন তৈরি করা হয়ে থাকে, কিন্তু বাস্তবে এর মধ্যে সবথেকে বেশি প্যারাফিন ব্যবহার করা হয়, কারণ এটা সহজলভ্য এবং সস্তা। প্যারাফিন পেট্রোলিয়াম থেকে বের করা হয়ে থাকে। এই ওয়াক্স খুব সহজেই পেপারে ব্যবহার করা হয়। এর মধ্যে এক ধরনের সিক্রেট পাউডার মেশানো হয় যার ফলে ক্রেয়ন অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। তারপর ওয়াক্স গরম করা হয়। ওয়াক্স 62°C তাপমাত্রায় গলতে শুরু করে। একটা মিক্সারে সমস্ত কেমিক্যাল এবং কালার ঢেলে দেওয়া হয়। তারপর রোটারি নামের একটা মেশিনে ওয়াক্স ঢেলে দেওয়া হয়, যেখানে আগে থেকেই ক্রেয়নের শেপ তৈরি থাকে। তারপর অবশিষ্ট ওয়াক্স একটা ব্লেডের সাহায্যে সরিয়ে দেওয়া হয়। এই ধরনের মেশিনে একসাথে 2000 ক্রেয়ন তৈরি করা হয়ে থাকে। এই মেশিন ক্রেয়নগুলোকে কনভেয়ার বেল্টে বের করে দেয়, যেটা ক্রেয়নকে লেবেলিং মেশিনে নিয়ে আসে। তারপর সেখানে ক্রেয়নগুলোর মধ্যে লেবেল আটকে ফ্যাক্টরি থেকে মার্কেটের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। নাম্বার 7, কুরকুরে। কুরকুরে কখন যে আমাদের স্ন্যাক্স টাইমের সঙ্গী হয়ে উঠেছে সেটা হয়তো আমরা নিজেরাই জানি না। ছোট থেকে বড় সবাই কিন্তু ক্রাঞ্চি স্পাইসি কুরকুরে খেতে ভীষণ ভালোবাসে। কিন্তু এই কুরকুরে কীভাবে তৈরি করা হয় সেটা কি আপনারা জানেন? কুরকুরে তৈরি করার জন্য সবার প্রথমে ভুট্টার আটা, চালের গুঁড়ো, কর্নগ্রিপস এবং বাজরার মতো শস্যের পাউডার জলের সঙ্গে মেশানো হয়, যার ফলে একটা ডো তৈরি হয়ে যায়। তারপর সেটা মেশিনে দিয়ে কুরকুরে টেরাব্যাগা শেপ তৈরি করা হয়ে থাকে। এই মেশিনের সাহায্যে মাত্র 1 ঘন্টায় 75 কেজি আটার কুরকুরে তৈরি করা হয়ে যায়। তারপর সেগুলো একটা মেশিনের সাহায্যে প্রায় 200°C তাপমাত্রায় গরম তেলে ফ্রাই করা হয়ে থাকে। এরপর সেগুলো একটা কনভেয়ার বেল্টে পাঠানো হয়, যেখানে অতিরিক্ত তেল অ্যাবজর্ব হয়ে যায়। তারপর সেই কুরকুরেগুলো একটা ড্রামের মধ্যে স্টোর করে রাখা হয় এবং তার মধ্যে মশলা ছড়িয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে সেই ড্রামটাকে ভালো করে ঘুরিয়ে মশলা মেশানো হয়। বাস, তারপর এই কুরকুরেগুলো প্যাকেটজাত করে দোকানে সাপ্লাই করা হয়। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত জিনিসগুলোর মধ্যে কোনগুলো আপনি ইতিমধ্যে ব্যবহার করেছেন এবং কোনগুলো খেয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।